পৃথিবীর মুসলমান গভীর মনোযোগ রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আরবের তায়েফের মানুষগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে চলে গেলাম যাওয়ার পরে আমি দেখতে পেলাম তায়েফের মানুষগুলো আমাকে ফুল দিয়ে বরণ করে নাই তায়েফের মানুষগুলো আমাকে সাদরে বরণ করে নেয় নাই বরং তায়েফের মানুষগুলোর কানে যখন কালিমার দাওয়াত চলে গেল তায়েফের মানুষগুলো রাসূলুল্লাহকে পাথর মারতে শুরু করলো জোরে কর নাউযুবিল্লাহ হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আপনার খেদমতে বলতে চাই আপনি যদি অনুমতি দেন পাহাড়ে নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমি সাথে নিয়ে এসেছি গো নবী এই তায়েফের জমিনটা পাহাড়ে দিয়ে ঘেরা পাহাড়ে দিয়ে বেষ্টনি দেওয়া গো নবী আমি পাহাড়ে নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে এসেছি আপনি যদি অনুমতি দেন তায়েফের পাহাড়গুলোকে তারা উঁচু করবে তায়েফের পাহাড়গুলোকে তারা তাদের মাথার উপরে নিয়ে আস্তে করে পাহাড়গুলো ছেড়ে দেবে তারা পাহাড়ের নিচে পড়ে তাদের জীবনটা শেষ হয়ে যাবে আপনি রাসূলুল্লাহর সাথে বেয়াদবির করার কারণে আপনি রাসূলুল্লাহর সাথে বেয়াদবির ফল তারা সাথে সাথে দুনিয়াতেই পেয়ে যাবে ও নবী আপনি শুধু অনুমতি দেন নবী আমার ডাক দিয়ে বলে রে জিব্রাইল আমি মোহাম্মদ তো ভাঙার জন্য আসি নাই আমি মোহাম্মদ কাউকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই এই জমিনের মধ্যে আমি মোহাম্মদ কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই বরং আমি ভাঙা পৃথিবীটাকে জোড়া লাগানোর জন্য এসেছি আমি এই পথ বোলা মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য দুনিয়াতে এসেছি নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল এই মানুষগুলো বুঝে না তাদের কি বুঝানোর জন্য আমি পৃথিবীতে আগমন করেছি রে জিব্রাইল এদেরকে যদি মেরে ফেলা হয় আগামী কাল থেকে কারা কালিমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে আল্লাহু আকবার আমার নবীর কি প্রেম কি ভালোবাসা অথচ তায়েফের মানুষগুলো তারা মারতে শুরু করলো তায়েফের মানুষগুলো নবীকে ক্ষত বিক্ষত করে দিল আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এদের কি মারা যাবে না আমি রাসূলুল্লাহকে আঘাত করার কারণে যদি সমস্ত পৃথিবীর মানুষগুলোকে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে কালিমা গ্রহণ করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না নবী আমার ডাক দেয়া বলে দুই হাত আল্লাহর দরবারে তুলে ধরে ডাক দেয়া বলেন আল্লাহ তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই তায়েফের মানুষগুলো আমাকে বুঝতে পারে নাই তায়েফের মানুষগুলো আমায় নবীকে ভালোবাসতে পারে নাই গো আল্লাহ তায়েফের প্রত্যেকটা মানুষকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও জোরে বলেন আল্লাহু আকবার বলেন আমার নবী দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না রাসূল ছিলেন দাওয়াতুম মুস্তাজাবা আমার নবী যা চাইতেন আমার আল্লাহ নবীকে তাই দিয়ে ধন্য করতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী তাদের জন্য বদদোয়া করলেন না বরং দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই তায়েফের মানুষগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও পৃথিবীর মুসলমান দেখেন উম্মতির জন্য কত দয়া উম্মতির জন্য কত মায়া উম্মতির জন্য কত ভালোবাসা আমার নবী যখনই দোয়া করলেন আমার আল্লাহ তায়েব বাসীদেরকে ইসলামের জন্য কবুল করে নিলেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ ইমাম বুখারী হাদিস নকল করতেছে আমার নবী শুধু দুনিয়াতে আপন নয় বরং আমার নবী আখিরাত উম্মতির জন্য আপন আল্লাহু আকবার বলেন নবী কি দুনিয়াতে আপন বলেন বলেন শুধু দুনিয়াতে নয় আমার নবী আখিরাতেও মুমিনের জীবনের চাইতে আরো বেশি আপন কথা কোন ঠিক কি না আমার নবী যদি আমাকে ভালোবাসতে পারে আমি নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা চাই কি চাই না রে মুসলমান আওয়াজ করে বলেন নবীর ভালোবাসা চাই কি চাই না দুনিয়াতেই নবী আমার আপন নয়
বরং কবরেও নবী আমার আপন, কথা বলেন ঠিক কি না? হাশরের ময়দানে যখন কেউ আমার আপন নয় তখন আমার নবী আমার আপন, কথা বলেন ঠিক কি না? আমি পর্যায়ক্রমে আসতেছি, আগে দুনিয়াটা একটু বুঝাই, নবী আমার কেমন আপন, নবী আমার কেমন আমন আপন আমার আল্লাহ ডাক দেয়া বলে, সূরা নিসার মধ্যে ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, যেই গুনার কারণে তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে জান্নাতের দুয়ার থেকে ফিরে এসে যেই গুনার কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, ওই গুনাগার উম্মতের জন্য আমার নবী দুনিয়াতেই চোখের পানি ছেড়েছেন। আজকে আমরা রমজান মাসে লাইলাতুল কদর পেয়েছি, আমরা সাবি বরাতির মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদি গুনাহ মাপের জন্য, সবে কদরে কাঁদি গুনাহ মাপের জন্য। রে দুনিয়ার মুসলমান, ঈদের দিনে আমরা কাঁদি, ঈদের আগের রাত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আবার ঈদের আগের রাতে আমরা আল্লাহর কাছে মাফ চাই। রে দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই জগতের মধ্যে তোমাদের চোখে পানি আল্লাহর কাছে বেশি প্রিয়, তবে তোমাদের গুনাহ মাফ করার জন্য আরেকটা ঠিকানা দিচ্ছি, সেটা হলো আমার নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে গেলে তোমাদের গুনাহ তাড়াতাড়ি মাফ হয়ে যাবে। যরেকান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার গুনাহ মাফ করতে চায় কি চায় না? সে চায়। লাইলাতুল কদরের রজনীতি দেখেন, আমার নবী কেন আমরা লাইলাতুল কদর পাইলাম? নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ আমার নবী উম্মতের জন্য কতটুকুন পেরেশান, নবী উম্মতের কতটা আপন দেখেন, আমাদের হায়াত কম, আমাদের নেক আমলও কম, কথা বলেন কথা বলেন। হায়াত কম মানে নেক আমলও কম। হাশরের ময়দানে নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমাকে শ্রেষ্ঠ বানাইলা, পৃথিবীর জমিনে তুমি আমাকে শ্রেষ্ঠত্বের উপাধি দিয়েছো গো আল্লাহ, আমি চাই না হাশরের ময়দানে আমার শ্রেষ্ঠত্বের প্রতীকটা ছোট হয়ে যাক, আমি চাই হাশরের ময়দানেও আমি আমার উম্মতকে নিয়ে শ্রেষ্ঠত্বের ভূমিকায় থাকতে। যেরকম সুবহানাল্লাহ, ও আল্লাহ হাশরের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় তাহলে এটা আমি রহমাতুল্লিল আলামিনের জন্য শোভনীয় হবে না। ও গো আল্লাহ আমার উম্মত সময় পাবে অল্প, হায়াত পাবে অল্প, অল্প হায়াতের মধ্যে তাদের নেক আমলও অল্প থাকবে। ও আল্লাহ এই অল্প আমল নিয়ে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আমি দেখেছি বনি ইসরায়েলের জাতিদেরকে, বনি ইসরায়েল জাতিদেরকে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমদেরকে পৃথিবীর জমিনে এত অধিক পরিমাণ নবী এবং রাসূলের উম্মতগত হয়ে গেছে, যারা হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে। গো আল্লাহ আমার উম্মত তো হায়াত তো দূরের, হাজার তো দূরের কথা, 100 বছরও তারা হায়াত পায় না, কথা বলেন, 100 বছরও তারা হায়াত পাবে না। হাজার বছর যেই মানুষটা জীবিত থাকলো তারা দিনের বেলায় রোজা রেখেছে, দিনের বেলায় রোজা রেখে জিহাদ করেছে, রাতের অন্ধকারে না ঘুমিয়ে তারা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে আল্লাহ, এইভাবে হাজার বছর তারা ইবাদত করেছে, তারা তো আমার উম্মতের চাইতে বেশি দামি হয়ে যাবে। আল্লাহ আমি কিছু চাই না, আমার উম্মতের পরিত্রাণ চাই, আমার উম্মত যেন হাশরের ময়দানে লজ্জিত না হয়। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, তারা যেন হাশরের ময়দানে গুনার কারণে লজ্জিত না হয়, আমি রসুলু যেন লজ্জিত না হয়। আল্লাহ তাদেরকে হাজার বছর হায়াত দিলা, আমার উম্মতরে কি দেওয়া? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী তারা হাজার বছর ইবাদত করে যা না পাইছে, আপনার উম্মতকে আমি এত দামি একটা নিয়ামত দিলাম, সেটা হলো লাইলাতুল কদর। ওই এক রাত্রিটি যদি তারা ইবাদত করে, হাজার মাস হাজার বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন, বলেন নবী আমাদের প্রতি দরদ আছে না নাই, বলেন কম না বেশি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী
শুধু লাইলাতুল কদর নয়, শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ কথা দিলাম তাদের বিগত দিনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আয়াত পাইলাম মাত্র 60 বছর, কথা কন না কা, কত বছর? 60 বছর। আর 1 বছরে 1 লাইলাতুল কদর ইবাদত করলে আমি 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাই। দাম কার বেশি? আমাদের বেশি। বলেন কার বেশি? ইজ্জত দিয়েছেন কে? কার কারণে দিয়েছে? নবীর কারণে। ওই নবীকেই তো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই না?